এবার কেন অন্য রকম পূজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তো হ্যাঁ গাইস তো আজকে চলে এসেছি আমি কল্যাণী রথতলা প্যান্ডেলের সামনে আর এখানকার নতুন থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদেবের মন্দির আর এখানে বাইরের কাজ তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভিতরে দোকান নিচে তারপরে যদি পারি ভিতরকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে দেখতে পাচ্ছ এখানটায় গাছপালা এখানে এখনও পুরোপুরি সাজায় নেমে সাজিয়ে দেখে দিয়েছে এগুলো পুজোর সময় চারপাশ দিয়ে ঠিক করে সাজিয়ে রাখবে আর এখান দিয়ে মানুষ যাবে আর ওই পাশ দিয়েও আসবে এরকম টাইপের করতে পারে বা ওই দিক দিয়েও সাইড দিয়েও পাশ দিয়েও আসতে পারে সেরকম টাইপের করে দিতে পারে এদিকেও গাছপালা এখানে ছোটো ছোটো গাছগুলো লাগিয়ে রেখেছে এগুলো খুব সুন্দর লাগে দেখতে আর ওইদিকটা দেখতে পাচ্ছ ওই যে গাছের মতোটা পাহাড় টাইপের করছে ওই জায়গাটাও সেম ওইখানে একটা করবে এখনও করা হয়নি আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ঝর্ণা টাইপ কিছু করতে পারে বড়োর থেকে আর ভিতর তাও তোমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি তাও তো ভিতর নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে কাজটা ভালোই চলছে তো দেখতে পাচ্ছ বাইরের কাজ শুরু হয়েছে আর এগুলো কাঠের স্ট্রাকচার পুরো কাঠের দিয়ে বানানো হয় আর তো তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছ এই পাশটা এই কাঠের উপর সাদা রঙের রং করা হচ্ছে কাঠের উপর আর পুরোপুরি স্ট্রাকচারটাকে পুরো কাঠের উপর সাদা রং করে দেবে যা দেখতে খুব সুন্দর লাগবে পুরো চন্দ্রের মন্দির উপর সেম টু সেম যেরকম আছে সেরকমই পুরো সেম টু সেম এখানে আপ করা হবে তো চলে আসলাম ভিতরে আর ভিতরে ওইদিকে দেখতো কাঠের কাজ তো ভালোই চলছে আর এদিকে কাজ খুব ভালো চলছে আর ওদিকটা করে দেখতে পাচ্ছ ওইদিকে আকৃতি করা হচ্ছে কাঠের উপরে খুব সুন্দর লাগছে আকৃতিগুলো আর সাদা রং করে দিচ্ছে আর উপরে ঝাড়পাতিটা দেখছো ওইদিকেও একটা লোক বসে রং করছে তারই আর ঝাড়পাতি পুরো গোল টাইপের হবে খুব সুন্দর দেখতে আর এদিকেও দেখতে পাচ্ছ এদিকটা একটা ঘরের মতো একটা এরকম ডিজাইন করে দিয়েছে একটা খুব সুন্দর লাগছে দেখতে আর ওইদিকেও সব দিকে ভালোই কাজ চলছে আমাদের এখানে এসে যেখানে কাঠগুলো কাটিং করে লাগানো হয় সেই যে দেখতে পাচ্ছে স্ট্রাকচারগুলো এই রং করা হয়ে গেছে এগুলো পরে রাখাবে আর ওদিকে হচ্ছে কাটার মেশিন দিয়ে কাঠগুলো কাটছে আর এদিকে স্ট্রাকচারগুলো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে স্ট্রাকচারগুলো হয়ে গেছে আর সাদা রং করে দিয়েছে প্রতিমা যে এখানে বড় স্টেজ করা হয়ে গেছে এখানে থাকবে আর ওই নিচে দেখতে পাচ্ছ এইগুলো ছোটো ছোটো ভালোই ডিজাইনের কাটিং করা কাঠের না তাহলে এগুলো একটা অন্য টাইপের হবে এইগুলোই লাগাবে আর এদিকে নিয়ে এসছি এদিকে দেখো এই ঝাড়পাতিগুলো বানানো আছে স্ট্রাকচারগুলো এগুলো হয়তো ওই যে একটার পর একটা এভাবে দিয়ে দিতে পারে আর এই সাধারণ করা আছে খুব সুন্দর লাগে দেখতে এরপর হলুদ কালারটা হয়তো করতে পারে আর তোমাদের ব্যানারটা আমি দেখিয়ে দেবো স্ট্রাকচারটা কীরকম দেখতে হবে পুরো থিমটা পুরো প্যান্ডেলটা চন্দ্রের মন্দিরটা পুরো সেম টু সেম তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা ওই আইটিআই মোড়ের প্যান্ডেল তো ওখানে তুমি চিনে গেছো আইটিআই মোড় কল্যাণী আইটিআই মোড় আর ওখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওটা তোমরা ওখানে দেখে নিতে পারো আর এখানে আসতে হলে তোমরা তো ওখান দিয়ে টোটো বা অটো ধরে চলে আসতে পারো 10 কোটি টাকা ভাড়া মতো নেবে আর ওখানে এসে তোমরা শুধু বলে দেবে যে কল্যাণী রথতলা পর্যন্ত যাবো তোমরা এখানেই নিয়ে আসবে একদম একদম সামনে এসে নামিয়ে দেবে আর এখান দিয়ে পুরো মন্দিরটা পুরো দেখা যাচ্ছে প্যান্ডেলটা তো এখানে কাজটা তোমাদের দেখিয়ে দিলাম এখানটা চারদিকে আকৃতি করে কাজ করা হচ্ছে আর এখানটায় সাধারণ করা হবে এরপরে মনে হয় এগুলোর উপর হলুদ বা নীল টাইপের রং করা হতে পারে তাও তোমাদের আমি ব্যানারে দেখিয়ে দেবো তিনটাই এই পুরো প্যান্ডেলটা কীরকম কী হবে তো এখন যাচ্ছি ব্যানার দিকে তোমাদের ব্যানার তিনটা আমি দেখিয়ে দিচ্ছি আর কী কী হবে সেগুলো বলে দিচ্ছি তো তোমরা জাস্ট ভিডিও দেখতে থাকো দেখতে পাচ্ছি এই যে সেই ব্যানারে যে থিমটা দেওয়া আছে বৃন্দাবনের চন্দ্রের মন্দির এবারে বিশেষ আকর্ষণ আর এটা ষাটতম বর্ষ ধরে চলে এসছে তো এটা ষাটতম বর্ষ আর এটা এরকম সেম টু সেম এখানে হবে তো তোমরা জেনে গেছো কীরকমভাবে হবে সেই থিমটা এরকম সেম টু সেম এখানে বানানো হবে
তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।